নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ছাদে আসছি কাপড় মেলতে। এগুলি হলো নদীর বেলে মাছ, বাজার থেকে এনেছি, কেটে কুটে ধুয়ে নেব। মাছ কাটা কুটা শেষ, এখন পাটিসাপটা পিঠা বানাবো। 1 লিটার দুধের ক্ষীর বানাচ্ছি। দুধ যথেষ্ট ঘন হয়ে গেছে, এখন স্বাদ মতো অল্প করে গুড় দিয়ে দিলাম, আর সামান্য একটু চালের গুঁড়ো জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। ক্ষীর হয়ে গেল, এখন পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করব। এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি, 1/2 কাপের একটু বেশি ময়দা দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। কুসুম গরম দুধ দিয়ে ব্যাটার তৈরি করব। তো একটু সামান্য জল দিয়েছি, দুধে হয় নাই, ব্যাটার তৈরি করে ওটা রেখে দিয়েছি, কিছুক্ষণ পর বানাব। তো এখন শাকটা কেটে নিচ্ছি, লাউ শাক। শুকনো চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করেছি, এ কারণে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। শাকটা কেটে সব কিছু রান্নার জন্য রেডি করে তারপর পিঠা তৈরি করব। তো আমরা তো সকালবেলা খাই না, এ কারণে ওই পিঠাও খাবো ধরুন 11:30-11টার দিকে। এখনো কিছুই খাইনি, 10টার উপরে বেজে গেছে। লাউ শাক এনেছে, মাছ এনেছে, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেক রান্নার জন্য রেখেছি। লাউ শাক ভাজা করব। কাটা হয়ে গেছে, এখন পাটিসাপটা পিটার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। একটু টিস্যু পেপারে একটু তেল নিয়ে ব্রাশ করে দিয়েছি, যেন পিঠা সুন্দরভাবে উঠে আসে। ক্ষীরটা অনেক সুন্দর হয়েছে। প্রথম পিঠাটাই সুন্দর হয়েছে। এই পাটিসাপটা পিঠা আবার পার্থ খুব ভালোবাসে।
অল্প ভুলে গিয়েছিলাম, ব্যাটার তৈরির সময় একটু গুড় দিয়েছি। এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। তো বানাতে বানাতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর এগুলো রয়েছে। একটা পিঠা কেটে দেখাই আপনাদের। একেবারে নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছে। কাঁচামরিচ ভেজে নিচ্ছি, লাউ শাকে দেব। শাকটা কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন শাকটা ভাপিয়ে নেব শুধু লবণ দিয়ে। ভাজা কাঁচামরিচগুলো একটু সরিষা আর একটা রসুন দিয়ে বেটে নেব। রসুনটা একটু বড় সাইজের আছে। শুধু লবণ দিয়ে শাকটা ভাপিয়ে নিয়েছি। এখন সরিষা কাঁচামরিচ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর কালো জিরা ফোড়ন দিলাম। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাক হয়ে গেছে, এখন বেলে মাছটা মেখে নেব। মাছটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, আলু কেটে আলুও ধুয়ে রেখেছি। এখানে বড় সাইজের একটা আলু আছে আর এখানে ছোট সাইজের দুইটা টমেটো। কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। পেঁয়াজ, কিছু পেঁয়াজ ফোড়নে দেওয়ার জন্য রেখেছি। হলুদ, গুঁড়ো মরিচ, লবণ, হাতটা ধুয়ে নেব। এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। সরিষার তেলে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, মাখানো মাছটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ দিয়ে একটু দাগ লাগিয়ে নেব। এখন জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এখন ধনে পাতা দিয়ে নামাবো। একেবারে মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। নামাবো এবার। রান্না শেষ। এখন আড়াইটা বাজে দুপুর, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছে।
রান্নার সময় একটু চিনি অথবা গুড় দিলে আরো ভালো লাগবে, এমনি খুব ভালো হয়েছে। এটা এটা খুব ভালো হয়েছে। নদীর মাছে পাইনি, এখন বলছি। আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলি, গত ২৪ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন আগমনী মুখার্জি, তারপর রেখা মল্লিক গুজরাট থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, শিউলি দত্ত কেয়া পাল কলকাতা থেকে, পম্পা দে ইসাপুর লেলিনগর থেকে, বুলা বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া থেকে, অমলেশ ঘোষ নীলিমা ঠাকুর কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, রয় অরুণ কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রাখি শিখা সিনহা রয় কলকাতা থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, মৈত্র ঈশান গুপ্ত কলকাতা থেকে, সুমনশীল সৌদি আরব থেকে, মনিকা ত্রিপুরা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।